গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চলো লেটস গো। কিন্তু আজ আমরা কোথাও যাচ্ছি না, থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে, সো দেখতে থাকো। হাই গাইস, আমি স্নেহাশিস, চলে এসেছি আমাদের লাস্ট ট্রিপ কেদারনাথের ইনফরমেশন সবকিছু নিয়ে। যেরকম তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি সব রকম ডিটেলস নিয়ে আসব, আমাদের এখান থেকে জার্নি কিভাবে স্টার্ট হলো, কোথায় পৌঁছেছিলাম, কত দূর কি থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছিল এবং কেমন করে আমরা এই পুরো প্ল্যানটাকে সাকসেসফুল বানিয়েছিলাম, সমস্ত ডিটেল আমরা আজকে তোমাদেরকে দেব। তো ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউ ডিটেলস দেখতে থাকো, চলো লেটস গো। সো গাইস, যেমনটা আমরা প্ল্যান করেছিলাম দুর্গাপুর থেকে কেদারনাথ ভিজিট করার, যেহেতু এটা একটা অনেক লম্বা দিনের প্ল্যান ছিল, বেসিক্যালি আমাদের 9 দিনের টাইম লেগেছিল পুরো ট্রিপটাকে এক্সিকিউট করতে। তো এখানে কিছু ইম্পর্টেন্ট ইনপুট আছে যেগুলো আমি নোট ডাউন করে রেখেছি, আমি তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট অফ অল আসি আমরা প্ল্যান কিভাবে করেছিলাম। প্রথমত অ্যাজ পার IRCTC রুল অনুযায়ী 120 দিন আগে আমাদেরকে টিকিট বুক করতে হয়েছিল। মানে আমার ট্রিপ ছিল অক্টোবরে, আমি টিকিট বুক করেছিলাম অ্যাপ্রক্সিমেটলি জুনের এন্ড কি জুলাই, এই টাইম করে আমি টিকিট বুক করে নিয়েছিলাম। দেন তারপর নেক্সট যেটা করেছিলাম যে আমরা বাসের বুক করেছিলাম, কারণ যেহেতু এই পুরো ট্রিপটা আমাদের পার্ট বাই পার্ট জার্নি করে করে কমপ্লিট করতে লেগেছে, সেই জন্য ট্রাভেলগুলোকে আমরা আগে বুক করে নিয়েছিলাম। তার সাথে সাথে হোটেলস আমরা অনেকগুলো সার্চ করেছি, কারণ ইদানিং আমি যেগুলো খবর পেলাম আদার ইউটিউব ভিডিও দেখেও আমি অনেক নলেজ পেয়েছি যে প্রচুর পরিমাণে স্ক্যাম হচ্ছে আর কাস্টমার্সরা বুকিং করছে বাট ওখানে গিয়ে কোনো রকম কোনো হোটেলে সুবিধাই পাচ্ছে না বাট তারা ডিনায়াল করছে। এরকম যাতে অসুবিধা না হয় তো অনেক কিছু রিসার্চ করে আমি কয়েকটা হোটেলের ডিটেলসও খুঁজে পেয়েছি, সেগুলো অলরেডি আমি ডিসক্রিপশনে দিয়েওছি, আবার আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। তো এই ব্যাপারটাই ঠিকঠাক রাখার জন্য আমরা প্ল্যানটা সেভাবে এক্সিকিউট করেছিলাম। তো ওভারঅল প্ল্যান যেটা হচ্ছে যে আমরা প্রথমে গেছিলাম দুর্গাপুর টু হরিদ্বার, দেন হরিদ্বার টু সোনপ্রয়াগ, সোনপ্রয়াগ টু গরিকুন্ড, আর গরিকুন্ড থেকে দেন তারপর ট্রেক করে কেদারনাথ টেম্পল অব্দি। এটা ছিল ওভারঅল প্ল্যান। এর মাঝে কিছু কিছু জায়গায় থাকার জন্য ব্যবস্থা আমরা করেছিলাম, তো সেই ডিটেলসটাই তোমাদের সাথে আমরা শেয়ার করছি। তো গাইস, ফার্স্ট অফ অল আমি আসছি এক্সপেন্সের ব্যাপারটা নিয়ে, কারণ এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা প্রত্যেকটা ট্রিপের ক্ষেত্রে আমাদের প্রথম আমাদেরকে খেয়াল রাখতে হয় বাজেটটা। আমি পার পার্সন হিসাবে এখানে রেটটা তোমাদের কাছে আমি জানাবো, যাতে তোমাদের একটা আইডিয়া হয়ে থাকে। আমি দুর্গাপুর থেকে হরিদ্বারের জন্য ট্রেন আমি কেটেছিলাম, ট্রেনের টিকিট যেটা কেটেছিলাম সেটা ট্রেনটার টিকিটের ভাড়া পড়েছিল আমার 3,145 সামথিং 3,200 টাকা আপ ডাউন বোথ পার পার্সন, ঠিক আছে, কেটেছিল। দেন তারপর আমি হরিদ্বার থেকে সোনপ্রয়াগের জন্য বাসের থেকে টিকিট কেটেছিলাম, সেই বাসের রেট ছিল 1,000 টাকা 1,001 ফ্লাইট, ঠিক আছে। দেন হরিদ্বার থেকে সোনপ্রয়াগ পৌঁছানোর পর সোনপ্রয়াগ থেকে গরিকুন্ড যাওয়ার জন্য 50 রুপিস চার্জ পড়েছিল 50 টাকা। এটা অ্যাকচুয়ালি একটা নির্ধারিত চার্জ যেটা ওখানকার যারা ক্যাব সার্ভিস আছে তারা নিয়ে থাকে, প্রত্যেকজন যতজন গাড়িতে বসবে তো সবার কাছ থেকে। আর দেন তারপর ট্রেকিংটা তো সম্পূর্ণ নিজে আমরা পায়ে হেঁটেই কমপ্লিট করেছি, অ্যাডিশনালি কেউ যদি ওখানে গিয়ে পিঠু বা পালকি বা ঘোড়া এরকম সার্ভিস নিচ্ছে তাহলে সেগুলো আলাদা আলাদা সরকারি রেট অনুযায়ী সেগুলো কিন্তু ধার্য হয়ে থাকে। যেমন ধরো আমি বলে রাখতে চাইবো যে ঘোড়া পাড়াও থেকে ঘোড়ার জন্য 2,300 টাকা করে চার্জ পড়ছিল, আস্তে আস্তে যেটা ট্রেকিং করে এগিয়ে যাবে সেই প্রাইসটা কিন্তু কম হতে থাকে। কিন্তু হ্যাঁ, ওখানে তোমরা নেগোসিয়েট করে চার্জটাকে আরো রিডিউস করতে পারো। তাই এছাড়া পালকির আলাদা চার্জ, পিঠু আলাদা চার্জ, এগুলো সরকারি নিয়ম অনুযায়ী ওরা আলাদা আলাদা কিন্তু চার্জ ধার্য করা হয়ে থাকে, তো সেগুলো অ্যাডিশনাল সার্ভিস তোমরা নিতে পারো। এটা ছাড়া আরেকটা যেটা বলতে চাইবো যে আমরা যেভাবে আর কি ট্রেকিংটা কমপ্লিট করেছি, একদম যতটা পেরেছি বেসিক রেখেই আমরা কমপ্লিট করার চেষ্টা করেছি। যেমন ধরো আমি ওভারঅল একটা আপডেট আমি বলতে চাইবো, ফার্স্ট এখান থেকে যেটা ট্রেনের ভাড়া সেটা তো নেসেসারি, বাস যেটা নেসেসারি, ওখান থেকে যেটা ক্যাব নিচ্ছি সেটাও নেসেসারি, আমার চার্জেস লাগলো। এটা ছাড়া অ্যাডিশনাল যেগুলো আমার চার্জ লেগেছে, আমরা যখন হরিদ্বারে ছিলাম সেখান থেকে আমরা মোটামুটি 2-3 বার হারকিপৌড়ি ঘাটের দিকে গেছিলাম, সেখান থেকে আবার রিটার্ন করেছি হোটেলে, সেখানে মোটামুটি জন প্রতি 20-30 টাকা এরকম করে চার্জেস লেগেছে। খাওয়া দাওয়ার ব্যাপারে যদি বলি যে আমরা ট্রেনে যখন খাওয়া দাওয়া করেছি, ট্রেনে তখন ভেজ থালি ছিল 120 টাকা, নন ভেজ থালি ছিল এগ থালি ছিল 130 টাকা। এছাড়া চা খেয়েছি, জল নিয়েছি, সেগুলো 20 টাকা 30 টাকা করে রেট যেরকম হয় সেই অনুযায়ী চার্জ কাটা হয়েছিল।
আর এটা ছাড়া আমরা অ্যাডিশনাল কিছু শুনেছিলাম, হরিদ্বারের ফুচকা সেটা খুব ভালো খেতে, ইভেন ওখানে অনেক রকম চাট পাওয়া যায় সেগুলো আমরা ট্রাই করেছি। সো দোজ আর এক্সট্রিমলি ভেরি গুড। তো এগুলো অলরেডি ওগুলো আমরা ভিডিও তোমাদের দেখিয়েছি, সেগুলো কিছু 50 টাকা 60 টাকা এরকম করে খরচা হতে থেকেছে। এটা ছাড়া আরো কিছু আমরা যেটা সার্ভিস অ্যাভেল করেছি সেটা হচ্ছে পিট্টু। আমাদের ট্রেকিং যে পুরো রাস্তাটা ছিল সেই রাস্তাটা আমাদের যে লাগেজটা ছিল সেই লাগেজটা ক্যারি করেছিলেন রাজেজি। রাজেজি পার হেড চার্জ নিয়েছিল 1000 টাকা ওয়ান সাইড। আমি বোথ সাইড সার্ভিস নিয়েছি, তো সেখানে আমাকে 2000 টাকা পে করতে হয়েছিল যাওয়ার দিন আর আসার দিন। এটা আমি অ্যাডিশনাল নিয়েছি, ঠিক আছে? এটা চাইলে তোমরা অ্যাভয়েড করতে পারো, হালকা লাগেজ ক্যারি করতে পারো, যাতে এরকম চার্জেস গুলোকে অ্যাভয়েড করা যেতে পারে। আর এটা ছাড়া ওখানে যখন কেদারনাথে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করেছিলাম, কেদারনাথে বলে রাখি খাওয়ার প্রাইস কিন্তু অনেকটাই কস্টলি। নর্মালি যেখানে আমরা পুরি সবজি যেখানে খেয়েছি সেই পুরি সবজির প্রাইস হচ্ছে 150 টাকা পার প্লেট, 4 প্লেট পুরি সবজি ভেজ থালি। ওখানে তো বেসিক্যালি টোটালটা ভেজই পাওয়া যায়, নন ভেজ কোথাও পাবে না। তো ভেজ থালি যেটা চার্জ নিয়েছিল সেটা হচ্ছে 250 রুপিস। খুব একটা বেশি কিছু ছিল না, ডাল ভাত একটা সবজি আর একটা চানা মাছ চানার তরকারি, দ্যাটস ইট। সেটা 250 টাকা মতন চার্জ নিয়েছে পার থালি। এরকম আছে, ওর থেকে কম রেটের থালিও পাওয়া যায়, অ্যারাউন্ড 150-200 এরকম পাওয়া যায়। সেটা সিজনাল ওয়াইজ ভ্যারি করে, সেখানে কিন্তু অ্যাভেলেবেল করতে পারো। আর এটা ছাড়া নর্মালি যখন আমরা ট্রেক করছিলাম রাস্তাতেও কিছু খাবার দাবার খেয়েছি, লাইক ম্যাগি খেয়েছি, পরোটা খেয়েছি, আমুল কুল এগুলো খেয়েছিলাম। নর্মালি প্রাইসের থেকে একটু হাই, ম্যাগি যেরকম যেরকম আমরা উপর দিকে যেতে থাকি প্রাইসটা বাড়তে থাকে, 40-50-60 এরকম করে বাড়তে থাকে। আলু পরোটা 50 টাকা, কোথাও 40 টাকা, কোথাও 60 টাকা। আমুল কুল যেটা আমাদের নর্মালি বাজারে 22 টাকা 20 টাকা, সেখানে 30 টাকা 35 টাকা, লোকেশন ওয়াইজ সেটাকে কিন্তু আপ ডাউন করতে করতে ওখানে দেখা গেছে। তো এইগুলো আমরা জিনিস কনজিউম করেছিলাম সেখানে। এটা ছাড়া আমরা আর ওখানে যেগুলো ছিল যে জল অ্যাডিশনালি আর কিছু কিনিনি, কারণ একটা বোতল আমরা জাস্ট ক্যারি করছিলাম এবং ঝর্ণার জল ছিল যথেষ্ট পরিষ্কার, সেই জলই আমরা ইউজ করছিলাম। মেন যেটা আমাদের সেভিংস হয়েছে সেটা হচ্ছে হোটেলে। কেদারনাথে আমরা যে হোটেলটা বুক করেছিলাম সেই হোটেলটার নাম হচ্ছে পাটলিপুত্র গেস্ট হাউস। বলে রাখি ওখানে কিন্তু অনেক পাটলিপুত্র গেস্ট হাউস আছে, ভ্যারাইটিস অফ পাটলিপুত্র গেস্ট হাউস আছে, কিন্তু আমরা যে হোটেলটা ছিলাম স্পেসিফিক্যালি সেই পাটলিপুত্র গেস্ট হাউসের নাম্বার তোমাদেরকে অলরেডি আমি ডিসক্রিপশনে দিয়েছিলাম, আবার একবার দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে কমিউনিকেট করতে পারো। আমাদের কেদারনাথে চার্জ পড়েছিল পার হেড 1500 টাকা পার নাইট, যার মধ্যে ব্রেকফাস্ট আর ডিনার কিন্তু ইনক্লুডেড ছিল। এটা আমরা কিন্তু কথা বলে ঠিক করেছিলাম গেস্ট হাউসের যে ওনার ছিলেন তার সঙ্গে, ওনারের নাম বলে রাখি মিস্টার রোহিত বাগওয়ারি, ওনার সাথে কথা বলে এটা কিন্তু ঠিক করেছিলাম। আমি সাজেস্ট করব যে যখনই কেদারনাথ ট্রিপের জন্য যাও, থাকার জায়গা আর ট্রাভেল এই দুটো জায়গা কিন্তু অলওয়েজ বুক করে যাবে, কারণ ওখানে গিয়ে কি পরিস্থিতিতে পড়বে, কি রকম রুম পাবে তার কোনো কিন্তু সিওরিটি একদম দিতে দেব না। ট্রাভেলস এর নাম্বারটাও দিয়ে রাখলাম যাতে সেখানে কল করে তোমরা বুকিং করতে পারো। এতে সুবিধা কি হবে, এই চার্জেসটা অনেকটা কম হয়, অ্যারাউন্ড 800 থেকে 700 থেকে 800 এরকম হয়তো আপ ডাউন করে। একটা ইনফরমেশন দিতে চাইবো গাইস, আমরা যে সোনপ্রয়াগের হোটেলে স্টে করেছিলাম সেই হোটেলটার প্রাইস পড়েছিল 500 টাকা পার হেড। আমরা দুদিনের জন্য স্টে করেছিলাম, তো সেখানে 1000 টাকা 1000 টাকা আমাদেরকে আরো পে করতে হয়েছে। তো আলটিমেটলি আমাদের যেটা স্টেইং আর ট্রাভেলের জন্য কস্ট পড়েছিল, ট্রাভেল বলতে ট্রান্সপোর্টের জন্য, সেটা টাকাটা ছিল 12100 টাকা। তো গাইস, কেদারনাথ ভিজিট করার আগে যেটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে কেদারনাথ ভিজিটের জন্য রেজিস্ট্রেশন প্রসেসটাকে কমপ্লিট করা। আমরা রেজিস্ট্রেশন প্রসেসটা যখন আমরা টিকিট বুকিং করেছিলাম ট্রেনের জন্য তখনই করে নিয়েছিলাম, পরেও করা যায়, বাট আমাদের যেহেতু আমরা লাস্ট মুমেন্টে যাচ্ছিলাম, কেদারনাথ বন্ধ হওয়ার সিচুয়েশনে যখন যাচ্ছিলাম, দরজা বন্ধ হয়ে যাবে আগামী 6 মাসের জন্য, সেই জন্য আমরা আগে ভাগে এই রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করে নিয়েছিলাম। এটার জন্য কোনো রকম এক্সট্রা চার্জেস বা কিছু পে করতে হয় না, টোটালি ফ্রি অফ কস্ট। আমি রেজিস্ট্রেশন প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একবার ডিটেলস তোমরা চেক করো, স্ক্রিনে আমি প্রত্যেকটা স্টেপ বলে দিচ্ছি যাতে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে থাকে আগামী ট্রিপের জন্য। কেদারনাথজি রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য গুগলে গিয়ে টাইপ করবে অনলাইন রেজিস্ট্রেশন ফর চারধাম যাত্রা বলে। যখনই এটা টাইপ করে সার্চ করবে, এখানে উত্তরাখণ্ড গভর্নমেন্টের একটা সাইট ওপেন হয়ে যাবে,
registrationandtouristcare.uk.gov.in এই সাইটে গিয়ে যদি অলরেডি তোমরা ইউজার ক্রিয়েট করে থাকো এখানে তাহলে লগ ইন, নাহলে ফ্রেশ ইউজার হলে রেজিস্টার করে এখানে প্রসেস করতে হবে, যেটা রাইট সাইড কর্নারে তোমরা পেয়ে যাচ্ছ। তারপরে নিজের দিকে এখানে তোমরা ওয়েবসাইটে দেখতে পারবে স্টেপ ওয়াইজ রেজিস্ট্রেশন প্রসেস এখানে দেওয়া রয়েছে ভিডিও থ্রু বোর্ড করে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে রেজিস্ট্রেশন কীভাবে করবে সেই প্রসেসটাও দেওয়া রয়েছে, ভেরিফিকেশন প্রসেস দেওয়া রয়েছে। ভিডিওটা প্লে করলেই তোমরা এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ কীভাবে রেজিস্ট্রেশন কমপ্লিট করে তোমরা অ্যাড করতে পারো, পার্সন কাউন্ট অ্যাড করতে পারবে, সব ডিটেল দেওয়া রয়েছে। ভেরিফিকেশনের প্রসেস ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। আমরা ফোন করে আগে যে হোটেলটায় ছিলাম উমাশঙ্কর সৈনিক লজ, সেই হোটেলটার ঠিক অপোজিটেই কেদারনাথ রেজিস্ট্রেশন অফিসটা ছিল। আমাদের কাছে এই রিসিপ্ট কপিটা ছিল, কিন্তু আমাদেরকে এটা আলাদা করে ওখানে রেজিস্ট্রেশনে কিছু শো করাতে হয়নি, কারণ যেহেতু বন্ধের টাইম হয়ে এসেছিল ওখানে ভিড় একদমই ছিল না। কিন্তু আমি সাজেস্ট করব, যদি কখনো ওপেনিং এর পর মিডলে পিক টাইমে যদি যাচ্ছ, পিক টাইম ইন দ্য সেন্স এপ্রিল মে জুন এরকম টাইমে যদি যাচ্ছ, তাহলে অবশ্যই এই ডকুমেন্টটা কিন্তু ক্যারি করবে, ডকুমেন্টটা ওখানে কিন্তু অবশ্যই একবার শো করিয়ে নেবে। অনলাইন রেজিস্ট্রেশন থাকলেই ওরা ওখানে অ্যালাউ করছে, বাট হ্যাঁ তা একবার ভেরিফিকেশন কিন্তু অবশ্যই করিয়ে নিও। তো এই ডকুমেন্টটা থাকলেই তোমাকে রাস্তাতেও কোনো রকম কেউ প্রশাসনিক তরফ থেকে কোনো রকম কোনো অসুবিধা হবে না, কারণ ইদানিং টিভিতেও আমি কিছু জায়গায় খবরও দেখেছিলাম যে ডেটে আর কি ভিজিট করা তার আগে বা পরের ডেটে গেলে অ্যালাউ করছিল না। তো চেষ্টা করবে যে ডেটটা তোমরা স্পেসিফাই করছো সেই ডেটটাতে কিন্তু তোমরা ওই কেদারনাথ ধামের জন্য ভিজিট করো। রেজিস্ট্রেশন করার সময় কিছু বেসিক ইনফরমেশন দিতে হয়, লাইক তোমার ফটো আইডি প্রুফ ওখানে দিতে লাগবে, দেন ফটো দিতে লাগবে, এমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেল দিতে লাগবে, কোথা থেকে ভিজিট করছো সেই লোকেশন মানে তোমার বাড়ির অ্যাড্রেস, কবে ভিজিট করছো, কোন ডেট থেকে কোন ডেটে তুমি কেদারনাথে ট্রাভেল করবে মানে তোমার ট্রিপ ডিউরেশন, আর তারই সাথে কিভাবে ভিজিট করছো বাই ওয়াকিং বাই হেলিকপ্টার কিভাবে তুমি যাচ্ছ, সেই মোডগুলো সব ইনফরমেশন দিয়ে তোমাকে কিন্তু সাবমিট করতে হবে। প্রপারলি কমপ্লিট ডিটেল সাবমিট করে তারপর কিন্তু প্রসেস অবশ্যই করবে। একটা ইনফরমেশন দিয়ে রাখতে চাইবো গাইস, আমরা যখন কেদারনাথ ট্রিপের জন্য অনলাইন রেজিস্ট্রেশন প্রসেসটা করছিলাম সেখানে কিন্তু ডবল ভ্যাকসিনেশনের রেফারেন্স নাম্বার আমাদেরকে দিতে লেগেছিল। তো অবশ্যই যখন এটা ফিল আপ করবে তোমরা আপকামিং ফার্দার ডেজে চেক করে নেবে, এরকম যদি কোনো ইনফরমেশন যদি দিতে লাগছে অবশ্যই কিন্তু দেবে। গাইস এবার আমরা আসছি কমপ্লিট রুট প্ল্যানটা যেটা আমরা করেছিলাম কেদারনাথ ট্রিপের জন্য। দেখো বেসিক্যালি আমাদের টোটাল ট্রিপটায় ম্যাক্সিমামটাই তো আমরা পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করেছি, যেটা ওয়াকিং ছিল বাই ডিস্টেন্স সেটা হচ্ছে গৌরীকুণ্ড থেকে কেদারনাথ টেম্পল পর্যন্ত। তো ওভারঅল একটা ভিউজ তোমাদেরকে জানিয়ে রাখছি, আমরা গেছিলাম কুম্ভ এক্সপ্রেসে, আসানসোল থেকে ট্রেন ছিল 3:20 সময় ট্রেন ছিল, যেটা নামানোর কথা ছিল আমাদেরকে কেদারনাথে অ্যাপ্রক্সিমেটলি 3:30 দিক থেকে 4:00 মধ্যে, বাট সেটা 2 ঘন্টা লেট ছিল। তো 2 ঘন্টা লেটে আমরা পৌঁছেছিলাম 6:30 দিক করে, দেন তারপর আমরা হরিদ্বারের হোটেলে গিয়ে স্টে করি, ওখানে কিছু সময় লোকাল জায়গাগুলো ঘুরে তারপর হরিদ্বারের হোটেলে গিয়ে স্টে করে যাই। নেক্সট ডে তে আমরা আর্লি মর্নিং ঘুম থেকে উঠেছিলাম ফোন প্রয়াগের উদ্দেশ্যে বাস ধরার জন্য। বাসের লোকেশন আমি অলরেডি প্রিভিয়াস ভিডিওতে দিয়ে রেখেছি, যদি মিস করে থাকো তাহলে অবশ্যই আই বাটনে গিয়ে ভিডিওটাকে অবশ্যই চেক করবে। আর লোকেশনটা তাও একবার বলে রাখি, সেটা হচ্ছে আমাদের হরিদ্বারের যে রেল স্টেশন তার উল্টো দিকে বাস স্টপেজ আছে, বাস স্টপের কিছুটা এগিয়ে গিয়ে রাস্তার উপরে প্রাইভেট ট্রান্সপোর্ট বাসগুলো দাঁড়ায়, সেখান থেকে তোমরা বাস পেয়ে যাবে। আমাদের বাসের টাইমিংটা ছিল অ্যারাউন্ড ভোরবেলা 5টার দিকে, যেটা আমাদেরকে ফোন প্রয়াগে পৌঁছে দিয়েছিল 12:30টার মধ্যে, দুপুরবেলা 12:30টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম। তবে জানিয়ে রাখতে চাইবো যে এক্ষেত্রে আমাদের লং যেহেতু অনেকটা রাস্তা ছিল তো বাসের হল্ট কিন্তু অনেক পরিমাণে কম ছিল, আর যেহেতু আমরা লাস্ট সময়ে গেছিলাম সেই জন্য ওখানে কিন্তু পাবলিক যে ফেসিলিটিস থাকে রিলেটেড টু টয়লেট ওয়াশরুম খুব একটা ভালো ছিল না, কারণ আমরা একদম লাস্ট মোমেন্টে গেছিলাম। তো এখানে রেকমেন্ড এরকম করবো যে তোমরা সেইভাবে কিন্তু এইরকম টাইমে যদি যাচ্ছ তাহলে কিন্তু প্রিপারেশন সঠিকভাবে নিয়ে যেও, যাতে ফার্দার কোনো রকম কোনো অসুবিধা না হয়। সোন প্রয়াগে পৌঁছানোর পর দেন আমরা সেম ডেতে স্টে করেছিলাম। পরের দিন আমরা সকাল 7:30 কি 7:30 আমার এক্সাক্টলি যা মনে পড়ছে এই টাইমে আমরা সোন প্রয়াগ থেকে আমরা শেয়ার্ড ক্যাব নিয়ে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, যেটা মোটামুটি 10-15 মিনিটের রাস্তা ছিল, আর তারপর আমরা ট্রেকিং শুরু করেছিলাম। বাট ট্রেকিং শু পরে ট্রেক করবে এটাই সাজেস্টেড। সো গাইস আশা করছি আজকে তোমাদেরকে আমি কমপ্লিট ইনফরমেশনটা দিতে পারলাম, যাতে আগামী দিনে তোমরা কেদারনাথ ট্রিপটাকে সঠিকভাবে এক্সিকিউট করতে পারো, প্ল্যান করতে পারো এবং ঘুরে আসতে পারো। তো
আজকের ভিডিও এই পর্যন্ত আমরা কমপ্লিট করছি। হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করতে হবে, নতুন ভিউয়াররা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে হবে যে ভিডিওটা কেমন লেগেছে। লাইক করো অবশ্যই যদি ভালো লেগে থাকে, আর যদি ভালো না লেগে থাকে, কেন ভালো লাগেনি সেটা অবশ্যই কমেন্টে জানাবে। সো আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।